আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময়ে সবাই যে অস্ত্র হাতে যুদ্ধ করেছে তা না, মুক্তিযুদ্ধের একটা যোদ্ধাদের একটা বড় দিক ছিল, সেটা হচ্ছে যারা কণ্ঠযোদ্ধা, এবং সেই যোদ্ধাদের একজন আপনি। তো এই কণ্ঠযোদ্ধা যারা সঙ্গীতের মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছিল, বিশেষ করে আপা যেটা বললেন এই যে এপার থেকে ওপারে যাওয়া এবং যে এই ধরনের কাজে অংশ নেয়া, এটার মেয়েদের ক্ষেত্রে কি কোনো সামাজিকভাবে বা পারিবারিকভাবে আপনাদের অনুপ্রেরণাটা কেমন ছিল না বাধা ছিল? না, আমি বলবো যে ধরো আমি আমি যেরকম ব্ল্যাক আউটের রাতে বেরিয়ে চলে যাই, কারণ আমাদের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমরা, তাছাড়া আমাদের কেউ রাজনীতি কোনো দিনও করেনি। হ্যাঁ, তা আমি যেহেতু ছায়ানটে ছিলাম তো আমার একটু ভয় ছিল যে আমার মেয়ে, কারণ ইকবাল ভাইকে ধরে নিয়ে গেল, 9 মাস তাকে টর্চার করা হয়েছিল। ইকবাল ভাই তো ছায়ানটেরই নাম করা সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন। তো সেখানে ইকবাল ভাইকে ধরে নেওয়ার পরে আম্মা একটু ভয় পেলেন যে আমরাও তখন বেশ মোটামুটি পরিচিত ছিলাম, তো সেই জন্য একটা আম্মার ভয় ছিল যে কিছু হয়তো মানে শাহিনের উপরে হয়তো কোনো কিছুই আসতে পারে। তো আম্মা খুব চোখে চোখে রাখতেন আর কি, কিন্তু তবুও যে মনের মধ্যে একটা ইয়ে ছিল যে যাব এবং কিছু করব দেশের জন্য, তাই না? দেশের জন্য, দশের জন্য কিছু করতে চাই, দেশ। এটা কিন্তু একটা বিরাট অনুপ্রেরণা ছিল এই যে গানগুলো এখনো আমাদেরকে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু আমার আমার পরিবারের থেকে সেরকম কোনো ইয়ে পাইনি, কারণ যেহেতু আমার আব্বা ছিলেন না, আমার আম্মা সবসময় আমাদের প্রোটেক্ট করে রেখেছিলেন। সেই সময়কার বুঝতেই পারো সেই সময়কার সমাজটা কিরকম ছিল। এই প্রসঙ্গ ধরে আসলে একটু ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে মুক্তিযুদ্ধে নারীর অবদান এবং এর পাশে কিন্তু আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের যে প্রভাব নারীর উপর, বিশেষ করে আমি বলছি না মুক্তিযুদ্ধের সময় নারীরা যেমন অনেক কাজ করেছে, অবদান করেছে, মুক্তিযুদ্ধের অনেক অত্যাচার অনাচার কিন্তু হয়েছে নারীদের উপর। আপা যেটা বললেন এই যে ভয়, তার পরিবারের যে ভয়, সেই ভয়টা কাটিয়ে উনি চলে যেতে পেরেছেন বা ওনারা আরেকভাবে কাজ করেছেন, কিন্তু অনেকেই কিন্তু এর শিকার হয়েছেন। যে আমরা সংখ্যায় যদি বলি 2 লক্ষ বীরাঙ্গনার কথা বলা হয়, তো এই যে মুক্তিযুদ্ধের সময় এই যে একটি দিক যেটা নিয়ে আমরা অনেক সময় আলোচনা করতে খুব কমফোর্টেবল না, কিন্তু এই দিকটি কিন্তু আমাদের একটা বাস্তব সত্য, এবং যে সত্যটা আমার কাছে মনে হয় যে নারীদের জীবনে পরবর্তীতেও এবং হয়তো এখনো পর্যন্ত যেটা প্রভাব রাখছে, এই প্রসঙ্গে এই এই দিকটি নিয়ে আপনার মতামত একটু জানতে চাচ্ছিলাম। মুক্তিযুদ্ধে নারীদের অংশগ্রহণ নিয়ে আমরা এই ধরনের আলোচনায় বেশ উচ্চ কণ্ঠ হই আর কি, বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ সময়ে। কিন্তু সারা পৃথিবীর ইতিহাসের যে প্রবণতা, তা থেকে বাঙালি জাতিও খুব ব্যতিক্রমী কোনো দৃষ্টান্ত তৈরি করতে পারেনি। যেমন ধরুন, প্রথমত হাসান হাফিজুর রহমান সম্পাদিত যে দলিল বেরোলো, যদিও শিরোনামটির সঙ্গে আমি সবসময় দ্বিমত পোষণ করেছি, স্বাধীনতা যুদ্ধ নয়। আমার দুই পাশে দুজন প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা আছেন, তাদেরকে অভিবাদন জানাচ্ছি। এটা ছিল মুক্তিযুদ্ধ। স্বাধীনতা যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে ধারণাগত গুণগত পার্থক্য আছে, সেভাবেই আবার পুনর্মুদ্রণ হয়েছে, আবার ভুল হয়ে আছে, এটা মুক্তিযুদ্ধ হতে হবে। তো পুনর্মুদ্রিত দলিলেও কিন্তু নারীদের কথা বলা নেই, অর্থাৎ ইতিহাসে, মুক্তিযুদ্ধের ইতিহাসে নারী এখনো উপেক্ষিত, অনালোচিত। তবে আমি উল্লেখ করছি যে 97-তে যখন বাংলা একাডেমির দায়িত্ব নিয়েছিলাম, তখন আমরা বাংলা একাডেমি থেকে মুক্তিযুদ্ধের একটি প্রকল্প নিয়েছিলাম, সেটি অসমাপ্ত ছিল। সেটা কেন ছিল, সে অনেক ইতিহাস আছে, সেটাতে আমি যাব না। আমাদের একটি পৃথক খণ্ড ছিল মুক্তিযুদ্ধে নারী ও কিশোরদের অবদান। কিশোরদেরকে আমরা ধরেছি, তাদের কথা কোনো দলিলে নাই, তাদের উপরে কোনো লেখাজোকা নেই, এবং এই পাণ্ডুলিপিটি নারী প্রগতি সংঘকে দেওয়া হয়েছিল পাণ্ডুলিপি তৈরি করবার জন্যে, এবং তৈরি হয়েছিল। আমি যখন দায়িত্ব শেষ করে আসি তখন এটা প্রেসে যাওয়ার উপযোগী করে এসেছিলাম। তারপরে সরকার বদলে গেল, ইতিহাস বদলে গেল, রাজনীতি বদলে গেল, ওটা হারিয়ে গেল। ওটা যদি প্রকাশিত হতো তাহলে আজকে আপনারা আপনাদের সামনে দলিল নিয়ে কথা বলতে পারতেন, মুক্তিযুদ্ধে নারীর অবদান কত বহুমাত্রিক ছিল সেটা বুঝতে পারতেন। সেটা হয়নি। জাতি হিসেবে আমরা কখনোই কিন্তু, ওই যে আপনি বলছেন যে বিস্মৃতি প্রবণ, আমরা আমরা চট করে ভুলে যাই আর কি, কিন্তু কথা বলবার সময় উচ্চ কণ্ঠ হই, এটাই স্বাভাবিক। সারা পৃথিবীর ইতিহাসটি এমনি ভাবে রচিত হয়ে এসেছে। অনেক সময় বলা হয় যে বিজয়ীরা ইতিহাস লিখেছে, সেটাও কিন্তু সম্পূর্ণ বক্তব্য নয়। শুধু বিজয়ীদের ইতিহাস হতে হয়েছে ঠিকই, কিন্তু নারী বিজয়ীদের ঘটনাও কিন্তু নেই।
ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোজালিন্ড মাইলস 1973 একটা বই লিখেছিলেন এই বিষয়টাকে উপজীব্য করে, যে পৃথিবীর ইতিহাসে নারী উপেক্ষিত কেন এবং কতটুকু, এবং কি আমরা দেখেছি যে বীরাঙ্গনাদের যে সম্মান দেয়া সেটাও কিন্তু দীর্ঘদিন অনেক বিলম্বিত, তো উইমেন্স হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এই বইটি পড়বার আগে কিন্তু আমার দৃষ্টিভঙ্গি অন্যরকম ছিল ইতিহাসের নগণ্য ছাত্র হিসেবে, কিন্তু ওই বইটি আমার চোখ খুলে দিয়েছে। বইটি পড়বার পরে দেখছি যে ফরাসি বিপ্লব যে নারীদের ছাড়া হতো না, ওই যে ভার্সাইতে যে নারীদের মিছিল, যে মিছিলটি ছিল প্রাগ বিপ্লবের প্রাগ মুহূর্তের অনুঘটক, সেটাও ইতিহাসে তেমনটা আসেনি রোজালিন মাইলস যতভাবে বলেছে। এমনকি অ্যারিস্টটলের যে প্রথম শিক্ষক তিনিও ছিলেন একজন মহিলা, তো মহিলাদের ইতিহাসের যে অবদান সেটা তো কনসেপচুয়ালি অ্যাবসেন্ট হয়ে আছে আর কি। আমি দুঃখিত হই, ক্ষুব্ধ হই, ব্যথিত হই যে মুক্তিযুদ্ধে তারামন বিবির মতো মুক্তিযোদ্ধারা ছিলেন, আর সবার কথা তারামন বিবি একজন সাধারণ মহিলা, কিন্তু কি পরিমাণ তার বীরত্ব, আমরা অনেক পরে তাকে সম্মানিত করলাম, এরকম অনেক হাজার হাজার তারামন বিবির কথা হয়তো আমরা জানি না, জানা নেই, কিন্তু আমার বাংলা একাডেমির প্রকল্পের ওই খণ্ডে সংখ্যায় সব তারামন বিবিদের কথা ছিল। আমরা এই প্রসঙ্গে সুলতান আপা উনি যেটা বলছিলেন যে এই যে মুক্তি নারী মুক্তিযোদ্ধারা যে উপেক্ষিত, আমরা যদি বিশ্ব ইতিহাসের কথা এখন সরিয়ে রেখে বাংলাদেশের এই ইতিহাসে এই যে উপেক্ষা করছে, যে মুক্তিযুদ্ধ নিয়ে আমরা এত অহংকার এত চিন্তা ভাবনা করছি, তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন একজন নারী মুক্তিযোদ্ধা হিসেবে? যদি আমরা এটাকে একটা সামরিক যুদ্ধ বলে মনে করি, শুধু 9 মাসেই সংঘটিত হয়েছে আর এর আশেপাশে কিছুই ছিল না, এটার রাজনীতি ছিল না, এটার সমাজ যে চেতনা সেটা ছিল না, অনুপ্রেরণা ছিল না, যেটা শাহিন বলছিলেন যে আমরা কিসের জন্য চলে গেছি, এটা তো কোনো সেন্ট্রাল কমান্ডে ঘোষণা করে দেওয়া একটা যুদ্ধ সেরকম ছিল না। এই যুদ্ধটা শুরু হয়েছে মানুষের একেবারে ভিতরকার একটা অনুভূতি থেকে, ভিতরকার একটা চেতনার থেকে, হ্যাঁ, সেটার সঙ্গে কিন্তু কোনো কিছুরই তুলনা হয় না, এবং সেই জন্যে এটা যথাযথভাবে মুক্তিযুদ্ধ বলেই অভিহিত হওয়া উচিত, অন্য কোনোভাবে না, কারণ এটা মুক্তির জন্য যুদ্ধ ছিল এবং প্রত্যেকে আমরা মুক্তি চেয়েছি বলে ছুটে বেরিয়ে গেছি। হ্যাঁ, এবং বাধা এসেছে কিনা যে প্রশ্নটা এসেছিল, যে বাধা কিন্তু সেরকমভাবে আসেনি, কারণ এমন একটা বিরাট অনুপ্রেরণা একটা উদ্দীপনা সেটার কিন্তু কেউ সংজ্ঞায়িত করতে পারবে না সেরকম ভাবে। আজকে যখন প্রশ্ন উঠে যে যুদ্ধ ঘোষণা হলো কিনা, কে দিল, কখন দিল, এগুলি একেবারেই তখন আমাদের কাছে অপ্রাসঙ্গিক ছিল, কারণ প্রত্যেকে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। সেই অর্থে নারীদের উপরে প্রভাব যেটা যে আগে পরে যেটা পড়েছে, নারীরাও একইভাবে অনুপ্রাণিত হয়েছে, উজ্জীবিত হয়েছে এবং অংশগ্রহণ করেছে। এবং নারীদের উপরে আরেকটা প্রভাব যেটা হয়েছে যেটা খুবই অনুধাবনযোগ্য, সেটা হলো যে নারীরা কিন্তু দায়িত্ব নেওয়ার যে একটা বিষয়, হ্যাঁ, এই 9 মাসে কিন্তু নারীর চরিত্র বদলে গেছিল বাংলাদেশের, কারণ পরে যখন পুনর্বাসনের প্রশ্ন এসেছে, পুনর্গঠনের প্রশ্ন এসেছে, তখনও কিন্তু নারীদের অনেক বেশি করে দায়িত্ব নিতে হয়েছে, শুধুমাত্র জাতীয় পুনর্গঠন পুনর্বাসন না, পারিবারিক পুনর্গঠন, নিজের পুনর্বাসন, কারণ আমার পরিচয় বদলে গেছে, আমি যার স্ত্রী ছিলাম আমি সেটা নাই, আমি যার মা ছিলাম সেই হিসাবে আমি আর পরিচিত হচ্ছি না, আমি কিন্তু তখন একজন ইন্ডিভিজুয়াল, একজন নারী, আমাকে সেই দায়িত্বটা নিতে হবে। এবং পরের যে প্রশ্নটা এসেছে ঘুরে ফিরে, যে এই যে নারীদের উপেক্ষিত থাকার ব্যাপারটা, এটা হবেই কারণ সব সময় পুরুষতন্ত্র যুদ্ধকে নিজের ব্যাপার মনে করে, যুদ্ধ কথাটা যুক্ত থাকলেই তারা মনে করে এটা পুরুষ, যোদ্ধা মানে বন্দুক হাতে যে যুদ্ধ করতে গেছে আর কেউ না। হ্যাঁ, এবং মুক্তির সঙ্গে যুদ্ধের যে সম্পর্ক, এটা পুরুষতান্ত্রিক চিন্তাধারায় আসে না, এবং আসে না বলেই তারা মুক্ত মন নিয়ে বিষয়টাকে চিন্তা করতে পারে না, তার ফলে এই যে ইনক্লুসিভ একটা ধারণা থাকা দরকার মুক্তিযুদ্ধ নিয়ে, সেটা তারা কখনোই করে উঠতে পারে না, এবং সেটারই ধারাবাহিকতা আমরা সবসময় দেখছি, কারণ যাদের হাতে এই ক্ষমতাগুলি থাকে তারা তো পুরুষতান্ত্রিক চিন্তাধারা দিয়েই প্রভাবিত, তাদের তো আর অন্য কোনো চিন্তা নাই, মনের জানালা তো পরিষ্কারভাবে খোলা না তাদের, একটা ঘুলঘুলি দিয়ে শুধু তারা জীবনকে দেখে।